আমাদের চ্যানেলে সকল আপডেট পেতে আপনার স্ক্রিনে সাবস্ক্রাইব ও বেল বাটনটিতে ক্লিক করুন আজকের ভিডিওর বিষয়টি কমন অদ্ভুত ও প্রায় অজানা জন্মের পরপরই নবজাতকের কেঁদে ওঠার দৃশ্য হয়তো আপনি সিনেমায় দেখেছেন বা বাস্তবে দেখেছেন যদি গর্ভবতী হয়ে থাকেন তাহলে কয়েকদিন পর নিজের ছোট্ট বাচ্চাটিকে হয়তো কাঁদতে দেখবেন কিন্তু জন্মের সময় শিশুটি কেন কাঁদে না কাঁদলে কী করা উচিত ও নবজাতক কতক্ষণ ধরে কাঁদতে পারে এ সকল প্রশ্নের উত্তর দিব আশা করি মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখবেন গর্বে যখন একটি শিশু থাকে তখন তার শ্বাস প্রশ্বাসের প্রয়োজন পড়ে না কেননা আম্বলিকার কড বা নারীর মধ্য দিয়ে মায়ের দেহ থেকে শিশুর শরীরে অক্সিজেন সরবরাহ হয় এছাড়া মায়ের পেটের ভেতরের পরিবেশের সাথে শিশুটি দীর্ঘ দশটি মাসে মানানসই করে ফেলে কিন্তু জন্মের সাথে সাথে শিশুটি একটি নতুন পরিবেশে চলে আসে এই পরিবেশে আসার ফলে বিভিন্ন তরল বের হয়ে যায় এবং শিশুটির শ্বাস প্রশ্বাসের পথ অনেকটা বন্ধ হয়ে যায় তখন শিশুর দেহে অক্সিজেনের ঘাটতি দেখা দেয় যার ফলে শিশুর কাছে দমবন্ধ অবস্থা সৃষ্টি হয় এই দমবন্ধ অবস্থার কারণে শিশুটি কেঁদে উঠে কাদার ফলে শ্বাস প্রশ্বাসের পথ পরিষ্কার হয় এবং শিশুটি তার জীবনের প্রথম প্রসার গ্রহণ করে নবজাতক জন্মের সময় না কাঁদলে করণীয় কান্নার মাধ্যমে যেহেতু শ্বাস প্রশ্বাসের পথ পরিষ্কার হয় সেহেতু না কাঁদলে এর টা হয়ে যায় শিশু শরীরে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছায় না এর ফলে ঘটতে পারে নানা মারাত্মক সমস্যা তাই হয়তো দেখবেন নবজাতক না কাঁদলে তার দেশে মানে পাছায় একটি থাপ্পড় মারা হয় ছোট্ট এই শিশুটি তখন কেঁদে ওঠে নবজাতক কতক্ষণ কাঁদলে স্বাভাবিক দিন মানে চব্বিশ ঘন্টার এক দিনে একটি নবজাতক মোট তিন ঘন্টা পরিমাণ কাঁদতে পারে শিশুটি এর থেকে বেশি কাঁদলে আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করা উচিত